ওয়াটারটা গরম হয়ে গেছে এখন আমি নুডুলসটা এখানে দিয়ে দিব এক টেবিল স্পুন সয়াবিন আমি এখানে একটা ডিম নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব একটু একটা কাটা চামচ নিয়েছি এটা ভালোভাবে এখন ফেটে নিব যেহেতু এটা ছোট বাচ্চাদের জন্য এই নুডলসটা বানানো হচ্ছে তাই ভেঙে দেওয়াটাই ভালো গলায় বেড়ে যাবে না এখন আমি ডিমটা দিয়ে দিব ফেটে রাখার ডিম ভালো করে মিক্স করে দিতে হবে